আজ যারিটা গল্প বাদ দিয়া কাজের কথায় আসি ওয়েলকাম টু আই নিউ ভিডিও আর আপনারা দেখছেন সৌরভ টেক থ্রি সিক্সটি সো আজকে কিন্তু দেখাবো ইউটিউবের বিকল্প হিসেবে র্যামবেল আর র্যামবেলের যে সাইটটা সেই সাইটটা কিন্তু আমি চলে আসি আর এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি একটা আমার চ্যানেল ক্রিয়েট করছি আর এভাবে কীভাবে চ্যানেল ক্রিয়েট করবেন সেটাও দেখবেন অ্যান্ড ক্যাশ আউট এখানে কিন্তু পঞ্চাশ ডলার মিনিমাম পঞ্চাশ ডলার হলে আপনি কিন্তু ক্যাশ আউট করতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু অ্যাকাউন্ট নতুন করছি বেশ কিছু ভিডিও আপলোড করছি একদিনে ঠিক আছে তো এখানে কীভাবে চ্যানেল খুলতে পারি যে আমার চ্যানেল মাই চ্যানেল তো আমি কিন্তু এখানে আমার একটা চ্যানেল আপলোড করছি মানে ক্রিয়েট করছি এটা হচ্ছে আমাদের সনাতনী নিয়ে তো যাই হোক আপনি যে ক্যাটাগরির হন না কেন ফানি কনটেন্ট ক্রিয়েটার বা এন্টারটেনমেন্ট যে কোনো কনটেন্ট ক্রিয়েটার হইলেই মোটামুটি এখানে কিন্তু আপলোড করতে পারেন এবং আপনার একটা চ্যানেল দাঁড় করাইতে পারেন তো যাই হোক আমাদের কিন্তু হ্যাঁ আমি কিন্তু ওই র্যামবেলের কিন্তু যে ইটা সাইটটা খুঁজে না পাইলে কিন্তু আমি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট কম পিন কমেন্টটা চেক করবেন ওখানে কিন্তু আমি দিয়ে রাখছি সো আপনারা এইখান থেকে মনে করেন যে কীভাবে যাবেন আমার এই যে আমার ওয়েবসাইটটাতে দেওয়ার এসে ওয়েবসাইটটাতে যে মনে করেন নিয়ে যাবে ফার্স্টে ঠিক আছে ওই পিন কমেন্টে বা আপনার ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্কে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে এই হ্যাঁ এইখানে নিয়ে যাবে অ্যান্ড এই শরীর পরে ক্লিক করবেন ক্লিক ওখানে লেখা আছে ক্লিক নাও তো তারপরে আপনি কিন্তু এই যে অ্যাম্বেলে চলে আসবেন ঠিক আছে ডাইরেক্ট লিঙ্ক তো হয়ে যাবে না যাই হোক মোটামুটি এখান থেকে মনে করেন যে আপনি আপনার ডিটেলসগুলো দিয়ে সাবমিট করবেন আপনার কিন্তু র্যাম্বেলার্ট অ্যাকাউন্ট হয়ে যাবে কেন কিন্তু প্যারা আছে ওয়েট করুন একটু শেষ মতো দেখুন কিছু কথা আছে লাস্টে তো যাই হোক আপনি আপনার কিন্তু মেইল দেবেন অ্যান্ড পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু দুবার দিতে হবে মেইলও দুবার দিতে হবে অ্যান্ড নেম আর ইউজার নেম ঠিক আছে ইউজার নেম তো রাখতে হবে তো আমি কিন্তু মোটামুটি একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে খুলতেছি সো কীভাবে খুলতেছি একটু মনোযোগ সহকারে দেখেন আমি কিন্তু ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি আগেই ঠিক আছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন এখানে কিন্তু তিরিশ বছর হলে ভালো হয় ঠিক আছে সব দিক দিয়ে ব্যাপারটা একটু মোটামুটি আঠেরো প্লাস তো হইতেই হবে তো আমি ডেট দিয়ে দিচ্ছি মোটামুটি নিচেই কিন্তু আরও কিছু ডিটেলস আছে সো সেগুলো আমি আর দিচ্ছি না এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার সিটি বা পোস্ট কোড সব কিছু দিয়ে নিতে হবে কার ন্যাশনাল আইডি কার্ড হিসেবে তো আমি একটা দিলাম না আমি জাস্ট টিক দিলাম টিক দিয়ে এখানে হচ্ছে রেজিস্টারে ক্লিক করলাম অ্যান্ড আমি যে ক্যাপচারটা হচ্ছে ক্যাপচারটা ক্লিক করতেছি ক্যাপচারটা পূরণ করার পরে মোটামুটি আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলে দেবে অ্যান্ড এখানে কিন্তু আমি আর সেভ করলাম না অবশ্যই আপনি সেভ করে পারেন ব্রাউজারে দেখলে আমার অনেকগুলো যেহেতু এটা আপনাদের দেখার সাথে করতেছি তো আমি এখানে সার্চ করে দেখতেছি যে আমার আগে একটা চ্যানেল আছে সেটা আসতেছে কি না সো একটু সার্চ করে দেখাই আপনাদের ওইটা খুলে রাখছিলাম কারণ ওখানে হচ্ছে বেশ ভিডিও ছিল এই জন্য ওইটাই খুলে রাখছিলাম ওই নামে চ্যানেলটা ওই নামে ইউটিউব ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট যাই হোক হ্যাঁ আমার যে এইটা আইসে এখানে কিন্তু তিনজন ফলোয়ার একদিনের ব্যবধানে এক দেড় দিনের ব্যবধানে যাই হোক মোটামুটি এই যে চ্যানেল ঠিক আছে ওইটা ছিল মূল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ভিতরে কিন্তু চ্যানেল ঠিক আছে চ্যানেলগুলো দেখা যাবে আর চ্যানেল গেলে চ্যানেলটাই দেখাবে শুধু স্যানেলটা কীভাবে ক্রিয়েট করুন সেটাই কিন্তু দেখাচ্ছে আপনাদের ফার্স্টে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট পরে আপনাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে চ্যানেলটা ক্রিয়েট করে করবেন সেটা দেখাবো এই যেখানে বেশ ভালো ভিডিও আছে তো আমি আমার এই যে নতুন যে অ্যাকাউন্টটা সেটা দেখলাম অ্যান্ড আমি কিন্তু আমার ইসে গেলাম হ্যাঁ এখানে যে ক্যাশ আউট করতে গেলে আপনার কিন্তু ভেরিফাই করা লাগবে ভেরিফাই না করা পর্যন্ত কিন্তু আপনি কোনো রকমই দেখেন লেখা আছে ভেরিফাই না করা পর্যন্ত আপনার কোনো রকম কোনো কিছু ক্যাশ আউট করতে হবে না কীভাবে ভেরিফাই করবেন সেটা অবশ্যই জানাবো দেখাবো হ্যাঁ এখানে কিন্তু এই যে নট ভেরিফাইড লেখা আপনার কিন্তু মেইলে ভেরিফাইড হয়েছে বাট নট ভেরিফাইড দেখাচ্ছে আপনার একটা নাম্বার দিতে হবে ইউএসের একটা বা অন্য ইউকে এই ধরনের মানে বাংলাদেশ ভারত ইন্ডিয়া বা পাকিস্তান থেকে কোনো নাম্বার দিয়ে কিন্তু আপনি ভেরিফাইড করতে পারবেন না সো আপনার কিন্তু ইউকে কানাডা বা ইউএসএ এই ধরনের নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাইড করতে হবে তো কীভাবে পাবেন সেই নাম্বারগুলো কীভাবে কাজ করবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নেবেন তাহলে নেক্সট ভিডিওতে ওইটা নিয়ে আসব ঠিক আছে তো আমার একটা চ্যানেল খুলতে হবে চ্যানেলটা কীভাবে খুলব এই যে চ্যানেল মাই চ্যানেল ঠিক আছে তো মাই চ্যানেলে এখানে ই করবো দেখেন কোনো চ্যানেল নাই ঠিক আছে তো যেহেতু মাই চ্যানেল নাই আমরা ক্রিয়েট করবো চ্যানেলটা চ্যানেল ক্রিয়েট করতে হবে তো এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট চ্যানেল কোথায় গেলো হ্যাঁ যে ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েট চ্যানেলে যাওয়ার পরে আমরা কিন্তু নেম দিব ঠিক আছে টাইটেল ডিসক্রিপশান আমরা ধরো ইউটিউবে কাজ করি বা ফেসবুকে তারা কিন্তু জানি যে ডিসক্রিপশান কেমনভাবে কীভাবে দিতে হয় বা চ্যানেল সম্পর্কে আমার চ্যানেলটা এই করি আমার চ্যানেলে ওই আছে আমার চ্যানেলে গেলে এইটা ভাবেন ওইটা ভাবেন ঠিক আছে যাই হোক তো ফানি ফানি নামটা দিলাম দেখেন হল লাল হয়ে গেলো কারণ এই নামে আগে একটা আমি খুলছিলাম যাই হোক আমি বেশ কিছু সংখ্যা দিয়ে আমি ট্রাই করতে দেখলাম যে এই নামটা নেয় কি না তো সেই সব দিয়ে কিন্তু যাই হোক আমরা কিন্তু এবার সিলেক্ট করলাম নামগুলা তো এরপরে কিন্তু আপনি যাচ্ছে যে আপনার লোগো বা ব্যানার যেভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ ইউটিউবে যেভাবে দেওয়া লাগে না ওইভাবেই দিতে হবে স্টেপ বাই স্টেপ দিয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখিয়ে যাচ্ছে আমি সেভাবে আপনারা একটু খেয়াল করেন আমি দেখানোর সাথে মনে করেন যে একটু দ্রুত করতেছি বেশি কিছু লিখতেছি না ঠিক আছে ডিসক্রিপশান বক্সে আপনারা কিন্তু আপনাদের লিখে নেবেন ঠিক আছে তো এখানে মোটামুটি আমার চ্যানেলটা ক্রিয়েট করতেছি মাই চ্যানেল ঠিক আছে তো যাই হোক মোটামুটি এখানে কিন্তু সেম ফিচারটা একেবারেই বলা যায় ইউটিউবের বিকল্প হিসেবে আর এখানে কিন্তু হিউজ পেমেন্ট আর্নিং জেনারেট হয় কারণ এখানে এক হাজার ভিউজও দেখা যায় যে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট ডালও আসে ঠিক আছে আর এটা কিন্তু পুরাই হচ্ছে বাইরের একটা সাইড সো বুঝতেই পারছেন সো আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে দিলাম অ্যান্ড আমাদের যে চ্যানেল ঠিক আছে চ্যানেল নেম তো চ্যানেল নেম আর এখান থেকে কিন্তু আপনি মাই চ্যানেলেও দেখতে পারেন ঠিক আছে চ্যানেলটা সো চ্যানেলে ক্লিক করলাম অ্যান্ড আমাদের কিন্তু নতুন চ্যানেল তৈরি হয়ে গেলো ঠিক আছে অল ভিডিও লাইভ এবারউট সব কিছু এখান থেকে দেখা দেবে তো আমরা কিন্তু ওই যে আমাদের এখানে লোগোটা দেইনি যেহেতু সেহেতু আমাদের লোগোটা আসতেছে না নামই আসতেছে তো এবার ওইটা হা লিখছিলাম ততটুকুই ঠিক আছে ওই যে অ্যান্ড আমাদের কিন্তু খুললাম বাইশ তারিখ ঠিক আছে তো যাই হোক মোটামুটি হচ্ছে এখানে লো পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটাও সে শো করতো তো দেওয়া হয়নি বলে সেও শো করতেছে না অ্যান্ড এখানে সব কিছু ভিডিও আউট করে ভিডিও এসে দেখা যাবে ভিডিওগুলো তো আমাদের কিন্তু এখানে চ্যানেল কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেলো চ্যানেলও ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে তো আমরা কিন্তু এটা আগে খুলছিলাম সেটা দেখাচ্ছি যাই হোক অ্যান্ড এখান থেকে যে মনিটাইজ করতে হবে চ্যানেলে হ্যাঁ ইনকামের সাইডে এসে একটু ঠিক আছে কারণ ইনকামই তো মেইন দরকার তো আপনাদের একটা কথা বলি যে এখানে কিন্তু ইউটিউবের মতো এখন সাবস্ক্রাইব বা চাল ঘন্টা অস্ট টাইম লাগবে না এখানে কিন্তু ভিডিও হার সাথে সাথেই কিন্তু মনিটাইজ হয়ে যায় একটু ওয়েট করতে হবে পাঁচ মিনিট বা দুই মিনিট পরে দেখবেন ভিডিওগুলো মনিটাইজ হয়ে গেছে মানে সেখান থেকে আর্নিং করা সম্ভব ঠিক আছে সো আমি ওর দেখাবো সো ছাড়া থাকব আর এই যে এখানে যে ইগুলো আছে ফিচার্টগুলো আছে বা এই যে ক্যাশ আউট সে সিস্টেমগুলো আছে এখানে কিন্তু এই যে ইউটিউব আর্নিং আছে থার্ড পার্টি তারপরে আছে র্যামবেল আর্নিং সবগুলাই কিন্তু এখানে মিলাইয়ে একটা আর্নিং আসে কিন্তু এখানে কিন্তু বেশ একটা অ্যামাউন্টের আর্নিং হয় তো আমার ওই অ্যাকাউন্টটা নতুন সেজন্য আমি অ্যামাউন্টে হয়ে দেখাতে পারছি না তবে আমি কিন্তু ভিডিওর যে মহিটাইজ সেটা কিন্তু দেখাতে পারবো তো চলো সেটা আমি দেখাই এবং এর আগে আমি এই সাইটগুলো দেখলাম হ্যাঁ ভিডিও আপলোড কীভাবে ভিডিও আউট করতে ওটা দেখিয়ে দিতে এই এই ভিডিও আপলোডে ক্লিক করা করার পরে ভিডিও ফাইল থেকে একটা দিলাম তো তারপরে হচ্ছে এখানে টাইটেল ভিডিও ডিসক্রিপশান আমি কোন ক্যাটাগরি ভিডিও শার্টটা সেটা ঠিক আছে দেন একটা থ্যাম্বেলো দেওয়া যাবে তো আমার দিলাম ফার্স্ট ভিডিও আর এটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম পরে আর এখন লেখার সময় নেই যাই হোক মোটামুটি এন্টারটেনমেন্ট তারপরে হচ্ছে আমি কিন্তু চ্যানেল হ্যাঁ এখানে কিন্তু তো প্রোফাইল আর চ্যানেল দুটো কিন্তু সকাল আমি দেব চ্যানেলে চ্যানেলটা ক্লিক করলাম তারপর হচ্ছে ভিডিও ট্যাগ দিতে হবে তো ট্যাগ দিলাম ফার্স্ট ভিডিও ঠিক আছে এখান থেকে কিন্তু পাবলিশ দেওয়া হয়েছে মোটামুটি আপলোড দিয়ে দেবো ঠিক আছে আপলোড দিয়ে দিলাম হ্যাঁ মস্ট বি মাস্ট ঠিক আছে ভিডিও ম্যানেজমেন্ট এই ফার্স্ট এটা দেবেন তাহলে কিন্তু আর্নিং হবেই না তারপর দুটো টিক দিবেন ঠিক আছে তারপরে কিন্তু আপনি সাবমিট করবেন এটা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু প্রথমটা না দিলে কিন্তু ভিডিও জেনারেট মানে আর্নিং জেনারেট করতে পারবেন না তারপর দুটো টিক দিয়ে মোটামুটি সাবমিট করলে হয়ে যাবে আমাদের এভাবেই আসছে আপলোডের প্রসেস তো এইভাবে আপনারা আপলোড করবেন এভাবে আপলোড করলে হয়ে যাবে তো এই চ্যানেলটা তো নতুন খোলা হলো তো আমরা এখন আমাদের আগের যে চ্যানেলটা আছে সেইটা চ্যানেলটা গিয়ে দেখবো এবং সেখানে গিয়ে মোডিটেশন অপশনগুলো সব কিছু দেখাই দেবো চলেন তো চলে আসলাম আমাদের জন্য আগের যে চ্যানেলটা খোলা ছিল সেই চ্যানেলটাতে চলে আসলাম আমি সেখান থেকে সব কিছু দেখব এই চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন যে কীভাবে আর্নিংয়ের ইটা দেখাবে মোটামুটি ওই সেম প্রসেসে কিন্তু হবে ঠিক আছে তো আপনার মেইলের থেকে মেইলে ঢুকবেন মেইলে ঢোকার পরে ওখান থেকে ভেরি মেইলটা কনফার্ম করবেন তাহলে কিন্তু মেইল ভেরিফাইড হয়ে যাবে তারপরে কিন্তু ফোন নাম্বার দিয়ে নাম্বার ভেরিফাইট করবেন তো এই দেখেন আমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু মনিটাইজ সবগুলাই মনিটাইজ দেখাচ্ছে এই ভিডিও ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে আপনার মনিটাইজ যদি হওয়ার হয় তাহলে কিন্তু ওরা ডাইরেক্টলি লিখে দেবে সাইডে মনিটাইজ আর নাহলে কিন্তু আর মনিটাইজ হবে না তো যাই হোক মোটামুটি আজকে ভিডিওটা এই পর্যন্ত আর লং করবো না তো নেক্সট আরও একটা ভিডিও নিয়ে আসবো সেটা ওয়েট করেন একটু আরও বেশি আর্নিং জেনারেট হবে ভিডিও আপলোড করার পরে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন